এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জোকারের সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ। একই সঙ্গে তার অভিযোগ, খুন খারাপার রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়েছে তৃণমূল, নতুন নতুন নাটক করছে। এই পরিস্থিতিতে 356 ধারা জারি করে ভোট হলে সহানুভূতির ভোট আদায়ের চেষ্টা করবে তৃণমূল, অভিযোগ দিলীপের। টিএমসি বুঝে গেছে মানুষ তাদের ভোট দেবে না, জেতার কোনো চান্স নাই, তাই নতুন নতুন নাটক এবং এই খুন খারাপি করে ভয়ের পরিবেশ তৈরি করছে, যাতে হয় মানুষ ভোট দিতে যাবে না। আর না হলে 356 ধারা যদি কেন্দ্র জারি করে, এরা বলবে দেখো আমাদের নির্বাচিত সরকারকে ভেঙে দিয়েছে, আবার সিম্প্যাথির ভোট নেওয়ার চেষ্টা করছে। সব জায়গায় একটা করে জোকার থাকে, এই মামাটি মানুষের যাত্রাপালা চলছে, তাতে জোকারের দরকার আছে। দুটো জোকার দেখলাম, ওটা মোটা একটা পাতলা। তো সবচেয়ে ভালো জোকার এখন কল্যাণ ব্যানার্জি, মামাটি মানুষের যাত্রাপালার জোকার, লোক দেখে আর হাসে হাততালি দেয়। জোকারের পাল্টা ষাঁড় দিলীপ ঘোষকে খ্যাপা ষাঁড়ের সঙ্গে তুলনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি দলটাই হচ্ছে গুন্ডাদের দল, দাঙ্গাকারীদের দল। এদের কাজই হচ্ছে দাঙ্গা করা, গুন্ডাবাজি করা, এটা হচ্ছে কাজ। তৃণমূলের আরেক নাম হচ্ছে প্রতিবাদ। তবে হ্যাঁ, গুন্ডামি যদি করতে আসে নিঃসন্দেহে চুপ করে বসে থাকবো না। আমাদের একটা ছেলের গায়ে খ্যাপা দিলীপ যদি পারে, হাত দিয়ে দেখুক না ওর কোন ছেলেরা রয়েছে, কত বড় মস্তান দেখছি দেখি না। তারপর যা ব্যবস্থা করার আমরা তার ব্যবস্থা করব। লক্ষ্য কর্মসংস্থান। আগামী 5 বছরে বাংলার 75 লক্ষ যুবকের কাছে চাকরির প্রতিশ্রুতি কার্ড নিয়ে পৌঁছে যাবে বিজেপি, মন্তব্য সৌমিত্র খাঁর। আমাদের পার্টির কাছে আবেদন রেখেছিলাম এবং ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দেয় তা প্রতিশ্রুতি রাখে, তাই আজকে পার্টির নির্দেশ মতো আমরা 75 লক্ষ যুবকের কাছে আমরা জেপি নাড্ডাজির নির্দেশ মতো, আমরা দিলীপ ঘোষ মহাশয়ের নির্দেশ মতো এবং মুকুল রায়জির নির্দেশ মতো, আমাদের সমস্ত বিজেপির নির্দেশ মতো আমরা 75 লক্ষ যুবকের কাছে পৌঁছে যাব। এই আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রতিশ্রুতি কার্ড। আমরা পশ্চিমবাংলায় আগামী 5 বছরে 75 লক্ষ যুবকের কাছে চাকরি প্রতিশ্রুতি কার্ড দিয়ে আমরা সংযোগ স্থাপন করব। এবং বেকারত্বের হাহাকারের সূচনা করেছিল সিপিএম সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই প্রথায় এগিয়ে নিয়ে চলছে, সাংবাদিক সম্মেলনে তোপ মুকুল রায়ের। বুকে বেকারত্বের যে হাহাকার সূচনা করে গেছিল সিপিএম সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার সেই প্রথায় এগিয়ে নিয়ে চলেছে আরও ভয়াবহ লক্ষ্যে। বর্তমানে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার প্রায় 18% মতন। আত্মহত্যার একটা প্রধান কারণ হলো বেকারত্ব, তখন অপরদিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের নামে বাংলা যুব সমাজকে বলছেন চপ ফুলুরির দোকান খুলতে উৎসাহিত করছে। আগে 14 কোটি বেকারের নাম প্রকাশ করুন প্রধানমন্ত্রী, চাকরির প্রতিশ্রুতি কার্ড ইস্যুতে বিজেপিকে তো ফেরাদ হাকিমের। এটা এগুলো সব ফলস, তার কারণ যখন প্রধানমন্ত্রী এসেছিলেন নরেন্দ্র মোদী সাহেব, তখন বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি প্রত্যেক বছর দেবেন। আগে ভারতবর্ষে রোজ 2 কোটি বেকারের চাকরি, অর্থাৎ উনি আজকে 19-20 2 বছর, এদিকে 5-7 বছর 14 কোটি বেকারের নাম পাবলিশ করুক যে 14 কোটি লোকের চাকরি দিয়েছে, একটা লোকেরও চাকরি দেয়নি।